আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এটা আমার ইউটিউবে চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো চুটকি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা দেখব কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয়। খুব অল্প পরিশ্রমে, অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে বাসায় খুব সহজেই মেয়োনিজ তৈরি করা যায়। ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। এতে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পাবেন। মেয়োনিজ ছোট বড় সকলেরই খুব প্রিয়, বাজারে অনেক দামি কোম্পানি মেয়োনিজ তৈরি করে এবং আমরা অনেক টাকা খরচ করে সেগুলো কিনি। তাহলে শুরু করা যাক, মেয়োনিজ তৈরি করতে কি কি লাগবে দেখে নিন। আসসালামু আলাইকুম। মেয়োনিজ তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা ডিম। একটা ডিমের জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচের থেকে কম আর একটু কম লবণ নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ভিনেগার, এটা সাদা সিরকা বলে। তারপরে এখানে নিয়েছি রসুন কোয়া, কাঁচা মরিচ, গোলমরিচ আর লেবু। লেবু, ভিনেগার এই দুটো হচ্ছে অপশনাল, এক যে কোনো একটা ইউজ করা যাইতে পারে। হয় আপনি ভিনেগার ইউজ করেন, না হয় লেবু ইউজ করেন, কিংবা দুটাই অল্প অল্প করে ইউজ করতে পারেন। আমার কাছে লেবুটা বেশি ভালো মনে হয়, এটার ফ্লেভারটা ভালো মনে হয় দেখে আমি লেবু ইউজ করি। আর এখানে নিয়েছি একটা ডিমের জন্য প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিব ব্লেন্ডারের ভিতর। তারপর আমি একে একে চিনি, লবণ আর অন্যান্য উপাদান দিয়ে দিব। আমি এখানে রসুনের ফ্লেভারটা পছন্দ করি, এর জন্য আমি রসুন অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করেছি, কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে, যদি শুধুমাত্র আপনারা প্লেন মেয়োনিজ খেতে চান, তো সেক্ষেত্রে শুধুমাত্র চিনি এবং লবণ অ্যাড করবেন, বাকি উপাদানগুলো অ্যাড না করলেও হবে। আমি এখানে লেবু অ্যাড করেছি, আপনারা চাইলে ভিনেগার অ্যাড করতে পারেন। যারা একটু বেশি দিন ধরে ফ্রিজে মেয়োনিজ রেখে খেতে চান তারা অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। এখানে ভিনেগার অ্যাড করবেন 1 ডিমের জন্য 1/4 কাপ। এখন এগুলো সব উপাদান একসাথে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড আমি ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত না চিনি একদম মিহি না হয়ে যাচ্ছে, চিনি পুরা গলে যেতে হবে, না হলে মেয়োনিজ হবে না, মেয়োনিজ দানা দানা থেকে যাবে।
चीनी गले गए এখন আমি এখানে সয়াবিন তেল অ্যাড করব। এখানে একটা ডিমের জন্য আমি প্রায় এক কাপ সয়াবিন তেল অ্যাড করব। সয়াবিন তেল অবশ্যই অল্প অল্প করে দিতে হবে এবং ব্লেন্ড করতে হবে। এক্ষেত্রে আপনি কারো সাহায্য নিতে পারেন। একজন ব্লেন্ড করবেন আর একজন সয়াবিন তেল ঢালবেন। অল্প অল্প করে সয়াবিন তেল ঢালতে হবে এবং ব্লেন্ড করতে হবে। একসাথে পুরো সয়াবিন তেল ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেয়োনিজ হবে না। অল্প করে সয়াবিন তেল ঢালতে হবে এবং অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে। একবারে ব্লেন্ড করাও যাবে না, কারণ অনেক সময় আমাদের ব্লেন্ডারে অনেক ইলেকট্রিক্যাল প্রবলেম হয়ে থাকে, ব্লেন্ডার গরম হয়ে থাকে অথবা পাওয়ার কাট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা ব্লেন্ডার কিছুক্ষণ সুইচ অন করব, অন করে ব্লেন্ড করব, আবার একটু পরে অফ করে রাখব। এভাবে অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে, অল্প অল্প করে সয়াবিন তেল দিতে হবে আর কিছু টাইম একটু অফ রাখতে হবে। অবশ্যই অবশ্যই সয়াবিন তেলটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে, কারণ একবারে পুরো সয়াবিন তেল অ্যাড করলে কখনোই মেয়োনিজ হবে না। আমি এখানে হাত দিয়ে একটু ঢেকে সয়াবিন তেলটা ঢালতেছি, কারণ যখন আমি সয়াবিন তেলটা ঢালতেছি তখন এটা ছিটকে আসতেছে। তো সেক্ষেত্রে আপনি আপনার হাত ইউজ করতে পারেন, এক্ষেত্রে সয়াবিন তেলটা আপনার হাতের সাথে লাগবে, ছিটকে এদিকে ওদিকে যাবে না। আমার হয়ে গিয়েছে মেয়োনিজটা। আমি আর একটু সয়াবিন তেল অ্যাড করবো, কারণ আমি আর একটু ঘন মেয়োনিজ চাচ্ছি। আপনারা যদি পাতলা মেয়োনিজ খেতে চান তো সেক্ষেত্রে আপনারা অল্প করে সয়াবিন তেল ঢালবেন। আমি যেহেতু একটু ঘন ঘন খেতে চাচ্ছি মেয়োনিজটা, তো আমি ওর জন্য একটু বেশি করে সয়াবিন তেল ইউজ করতেছি। আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে। দেখুন আমার মেয়োনিজটা কত ঘন হয়েছে, কত ক্রিমি হয়েছে। এটা পুরো আপনার উপর নির্ভর করে আপনি ঠিক খাবেন নাকি একটু পাতলা খাবেন। আমার মেয়োনিজটা একদম রেডি, পারফেক্ট মেয়োনিজ। সকালের নাস্তায় অথবা যে কোনো কাবাবের সাথে খেতে পারবেন। দেখলেন তো কত সহজেই মেয়োনিজ তৈরি করা যায়। এভাবে বাসায় আপনারা খুব সহজেই মেয়োনিজ তৈরি করতে পারেন। বাসায় মেয়োনিজ তৈরি করে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিতে ভুলবেন না।